সো গাইস, ফাইনালে কিন্তু আমাদের গেমের মধ্যে হিপ হপ বান্ডেলটা আসতে চলেছে, যেমনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পারলা। সো গাইস, তার সাথে সাথে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন আর একটা গান আসতে চলেছে। সো গাইস, সেই গানটাও কিন্তু আমি আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। সো গাইস, তার সাথে সাথে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন আরো একটি প্যাট এবং কি নতুন আরো একটি ক্যারেক্টার আসতে চলেছে। সো কবে আসবে সেটাও কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দিব। তো গাইস, সেই জন্যই বলতেছি ভিডিওটার মধ্যে যারা এখনো লাইক দাও নয় অবশ্যই ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দেবা, এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এবং কি মেইন টপিকে আসা যাক। তো গাইস, স্ক্রিনের মধ্যে তোমরা যে গানটা দেখতে পাচ্ছো সেই গানটাই কিন্তু আসতে চলেছে আমাদের ফ্রি ফায়ারে। তো গাইস, এই গানটা শর্ট রেঞ্জ নাকি লং রেঞ্জের গান সো এটা কিন্তু এখনো বলা হয় নাই। তো আমার কাছে মনে হয় কিন্তু এটা শর্ট রেঞ্জের গানই হতে পারে। তো এই ব্যাপারটা জানতে পারলে কিন্তু তোমাদেরকে আমি আগে আগে ভিডিও মানে দেখা দিব। সো গাইস, সেই জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখতে হবে এই চ্যানেলে সবার আগে ভিডিও দেখার জন্য। সো গাইস, তারপর আমি তোমাদের নতুন প্যাট এবং কি নতুন ক্যারেক্টার দেখাই দিতেছি। সো গাইস, তোমরা স্ক্রিনের মধ্যে ক্যারেক্টার এবং কি প্যাট দেখতেই পাচ্ছো। সো গাইস, প্যাটটা কিন্তু স্পেশাল ভাবে বানানো হয়েছে, তো তোমাদের কিন্তু আমি এটা অন্য ভিডিওটির মধ্যে দেখাই দিছিলাম। সো গাইস, তারপর আমি তোমাদেরকে বুঝাই দিতেছি ক্যারেক্টার অ্যাবিলিটি কি হতে চলেছে। সো গাইস, ক্যারেক্টার সাথে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে একটা ইয়া দেওয়া হয়েছে। সো গাইস, এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ক্যারেক্টারটা হয়তো অনেক স্পিডে দৌড়াবে। সো গাইস, তারপর আমি তোমাদের দেখাই দিতেছি যে আমাদের হিপ হপ বান্ডেল কিন্তু রিটার্ন আসতে চলেছে। সো গাইস, তার আগে বলে রাখছি আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ডাউন হয়ে যাইতেছে। সো গাইস, সেই জন্যই কিন্তু আমাদের হিপ হপ বান্ডেলটা রিটার্ন আসতে চলেছে। সো গাইস, এই ব্যাপারটা কিন্তু গেইন একদম অফিসিয়ালি ভাবে জানাই দিচ্ছে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই।